ছোটবেলায় ডান পিঠে ছিলাম খুব। শৈশবটা পার হতে না হতেই আমাকে বলা হয়েছিল নিজেকে আবৃত করে রাখো। আমি বাহিরে যাওয়া বন্ধ করে দিলাম। আবার বলা হলো যথেষ্ট হয়নি, আমি দরজা জানালা বন্ধ করে আধারে ঠাঁই নিলাম। বলতে ভালোবাসতাম কোনো এককালে, কিন্তু বলতে গেলে বারবার মনে করিয়ে দেওয়া হতো চুপ থাকো, তোমায় সংযত করা শিখতে হবে। আমি কথা বলা ভুলে গেলাম। অভিমানী ছিলাম খুব, গাল ফুলিয়ে বায়নাগুলোই ছিল আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম। তারপর প্রিয় মানুষ হলো, তাকে অভিমানের কথা জানান দেওয়ার চেষ্টা করলাম। সে বলেছিল, ন্যাকামতে মানায় না তোমায়, আঁচল কোমরে বেঁধে ঘর সামলাও। নিজের অনেক স্বপ্ন ছিল, ভেবেছিলাম হয়তো পুরনো হবে, কিন্তু ওই যে আঁচলটা কোমরে বাঁধায় তাও বাঁধা পড়েছিল সময়ের জাঁতাকলে, আর মাথা চাড়া দেওয়ার সাহস দেখায়নি তারা। সময় বাড়ল, চুলে ধরল পাক, কুচকালো চামড়া, এখন স্বাদ আহ্লাদ বলতে কিচ্ছু নেই। বলতে গেলেও এখন আবার মনে করিয়ে দেওয়া হয় বয়স বেড়েছে, চুপ থাকাটাই এখন তোমার স্বাস্থ্যের জন্য ভালো। শুনে আঁচলে মুখ গুজে ঠোঁট টিপে কাঁদি, চোখের ভাজে জমে যাওয়া অশ্রু লুকাতে খুব বেশি কায়দা করতে হয় না। শেষ বেলায় আয়নার সামনে দাঁড়াই, প্রশ্ন করি, কে আমি, কি আমার পরিচয়? উত্তর আসে, তুমি নারী, নারীদের নিজের পরিচয় থাকতেও মানা। এই লেখাটি লিখেছেন নাবিলা তাসনিম নামে একজন, অসম্ভব সুন্দর মেয়েদেরকে নিয়ে একটি লেখা। এই চাপা কষ্টটা নিয়েই ঘর সংসার সন্তান সামলাতে সামলাতে অনেক মেয়েদের জীবনটাই কেটে যায়, তাদের নিজেদের স্বপ্ন পূরণ তো হয়ই না, নিজের একটা পরিচয় তৈরি করবে ভেবেছিল সেটাও হয় না। পরিবারের সাপোর্ট ছাড়া মেয়েদের সফল হওয়া প্রায় অসম্ভব। এই ব্লগটা ছিল ঘূর্ণিঝড় রেমাল হলো তখনকার, আপলোড দিতে কয়েকদিন দেরি হয়ে গেল, আর সেদিন বৃষ্টি দেখে খিচুড়ি রাঁধতে মন চাইছিল, তাই খিচুড়িটাও ঝটপট রেঁধে ফেলেছিলাম। এতক্ষণ আমার ব্লগের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.